আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদ নামাজের নিয়ম, কখন পড়বেন, কোন সূরা পড়বেন, কিভাবে নিয়ত করবেন, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয় এশারের নামাজের পরে, অর্থাৎ রাত 12টার পরে এই নামাজের সময় শুরু হয় এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত এই সময় থাকে। এই সময়ের মাঝে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন। নবীজি কখনো কোনো দিন তাহাজ্জুদ নামাজ মিস করেননি। কোনো দিন যদি নামাজ না পড়তে পেরেছেন তাহলে সেই নামাজটা দিনের বেলায় কাজা করে নিয়েছেন। নবীজির জীবনে একটা দিনও এমন পাওয়া যাবে না যেদিন নবীজি তাহাজ্জুদ নামাজ পড়েননি। এই তাহাজ্জুদ নামাজ পড়তে নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন। এই নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে একটা গুনাহও আপনার হবে না। তবে এই নামাজ না পড়লে কোনোদিনও আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না, আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের জীবনীতে দেখা গিয়েছে তারা প্রত্যেকটা দিনই তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এজন্য তাহাজ্জুদ নামাজ আপনাকে পড়তেই হবে, আল্লাহর পূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ওলি বা একজন পরহেজগার বান্দা হওয়ার জন্য। তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে কোনো প্রকার দুর্বলতার মাঝে থাকেন, যে রাত্রে ঘুমিয়ে গেলাম, সঠিক সময় উঠতে পারবো কি না, রাত্র 3টা বাজে উঠে নামাজ পড়তে পারবো কি না, এভাবে যদি আপনার দুর্বলতা থাকে মনের মাঝে, তাহলে এশারের নামাজের পর পরেই আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়ে নেবেন, তারপর ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলেও আপনার তাহাজ্জুদ নামাজের যে সওয়াবটা সেটা আপনি পাবেন। এই তাহাজ্জুদ নামাজ বিশ্বনবী প্রত্যেকটা দিন পড়তেন। তাহাজ্জুদ নামাজে কোনো নির্দিষ্ট সূরা নেই। আপনি এমন নয় যে সূরা কুল হুয়াল্লাহ পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, নাস পড়তে হবে, এমন কোনো ধরাবাঁধা সূরা ইসলাম আমাদেরকে বেঁধে দেয়নি, নির্দিষ্ট করে দেয়নি। তবে তাহাজ্জুদ নামাজে বিশ্বনবী বড় বড় লম্বা লম্বা সূরা পড়তেন। তাই আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে, যেমন সূরা বাকারা, আল আম্বি, আল ইমরান, নিসা, মাইদা, এরপরে হুদ, সূরা নাবা, এ সমস্ত বড় বড় সূরা যদি আপনার জানা বা মুখস্থ থাকে সেগুলো পাঠ করবেন। আর না থাকলে আপনি কুল হুয়াল্লাহ, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফিল কুরাইশ, মাউন, তাব্বাত ইয়াদা, এগুলো দিয়েই পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই নামাজে এই সূরা পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের প্রথম রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়তে হবে, এমন কোনো ধরা বাধা নেই। এরকম নির্দিষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়বেন না। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত সর্বনিম্ন এবং সর্বোচ্চ 8 রাকাত। তাহাজ্জুদ নামাজের পরে আপনি 3 রাকাত বেতের নামাজ পড়বেন। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার হন তাহলে এশারে নামাজের পরে 2 রাকাত সুন্নাত পরেই ঘুমিয়ে যাবেন, বেতের পড়বেন না। বেতের পড়বেন তাহাজ্জুদ নামাজের পরে। আর যদি আগে একটা কথা বললাম, যদি ঘুম থেকে উঠেন এরকম কোনো সন্দেহ থাকে যে উঠতে পারবো কি পারবো না, উঠতে না পারলে তো সমস্যা, তাহলে এশারা নামাজের পরেই আপনি সুন্নত, বেতের এবং তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে পারবেন। দর্শক, তাহাজ্জুদ নামাজ আপনি প্রতিদিন পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়তটাও আমি আপনাকে বলে দিচ্ছি। তাহাজ্জুদ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহ আকবার। এভাবে আপনি মোট 4 বার নিয়ত করবেন 8 রাকাত নামাজের জন্য। 2 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করবেন, সালাম ফিরিয়ে, তারপর আবার নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে 2 রাকাত করে মোট 8 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক জাযা বা পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কানুন জেনে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।